হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জানাবো ক্যান্সারে আক্রান্ত একজন বাবার কথা, যিনি 30 বছর আগে গ্রাম থেকে ঢাকায় এসে এই গরুর খামারটি করেছেন। খামার করে তিনি ঢাকায় পরিবারের সুখের জন্য 3তলা বাড়িও করেছেন। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত, এই খামার দিয়েই চলছে তার চিকিৎসা। তাহলে চলুন দর্শক, আমরা কথা বলি সাগর ডেইরি ফার্মের ভবিষ্যৎ কর্ণধারের সঙ্গে। কেমন আছেন আপনি? তো এই খামারটির মালিক তো আপনি? তো আসলে আপনাদের এই খামারটি কতদিন পূর্বে কটি গাভী নিয়ে শুরু হলো? আমাদের এই খামারটি 30 বছর আগে, এই খামারটি 6টি গাভী নিয়ে শুরু হয়। 30 বছর পূর্বে শুরু হলে তো আপনার বয়সই তো 30 বছর হয়নি, কিন্তু সেক্ষেত্রে আসলে এই খামারটি আসলে এটা আমার বাবা তৈরি করছিল। আচ্ছা আচ্ছা, বংশ পরম্পরায় আপনাদের খামারটি চলে আসে। তো এখন কটি গাভি রয়েছে আপনাদের খামারে? এখন আমাদের খামারে 11টি গাভি আছে, একটি ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা কোথায়? আপনার বাবার সাথেও কথা বলবো আমরা। জি, এখানেই আছে। তো আপনার বাবার সাথে আমরা কথা বলতে চাই। আপনি তার মানে হলো যে আপনার বাবাকে আপনি হেল্প করে যাচ্ছেন সার্বক্ষণে, এইটি দেখভাল করে যাচ্ছেন সাথে সাথে আপনার বাবার সাথে সাথে? তো আপনি আসলে কি করেন? আমি পড়ালেখা করি। পড়ালেখার পাশাপাশি আপনার বাবাকে হেল্প করেন? পাশাপাশি কারণটা দেখাশোনা করি। আচ্ছা, যদি আমার বাবা অসুস্থ, এখন ব্লাড ক্যান্সারের রোগী, তার এতটাও সময় দিতে পারে না, সে অসুস্থ থাকে, তো আমার এই ফার্মটি দেখাশোনার জন্য আমাকেই রাখা হয়েছে। এখন আপনি কি করতে হচ্ছে? আমি এই দেখাশোনা করি। তো আপনাদের খামারে কি এই যে যে গাভীগুলো রয়েছে আপনাদের খামারে, এই গাভীগুলোর যে দুধ হয়, দুধ সাধারণত আপনারা কি করে থাকেন? আমরা পাইকারি সেল দিয়ে থাকি। পাইকারি কত করে লিটার বিক্রি করেন আপনারা এই গাভীর দুধগুলোকে? 60 টাকা প্রতি লিটার। আর আপনাদের এই যে গাভী বা গাভীর বাচ্চা, এই খামার থেকে বিক্রি করেন কিনা? বিক্রি করেন আপনাদের খামার থেকে গাভী গাভীর বাচ্চা? আমাদের গাভীর বাচ্চা 6 মাস বয়স হলে আমরা ছেল দিয়ে দেই, বিক্রি করে দেন। বক্স না সার সকল বাচ্চা আপনারা বিক্রি করে দেন? আমরা সব। তো এরকম বাচ্চা বা এরকম গাভী আছে কিনা বিক্রি করার মতো? যে একটি বাচ্চা আছে উন্নত মানের। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি, এটার বয়স হয়েছে কতদিন? 6 মাস। এটা কি জাতের? মানে ক্রস, ফ্রিজিয়ান এর ক্রস ব্রিড। তো এই বাচ্চাটি আপনারা কত দামে বিক্রি করতে যাচ্ছেন? এটা 40,000 টাকা। 40,000 টাকা হলে এটা বিক্রি করে দিবেন আপনারা? তো এটার যে মা রয়েছে, এটার মা কোথায়? ওই দিকটাতে। তো এটার মা আসলে দুধের যে রেকর্ড রয়েছে সেটি যদি একটু বলতেন, যে এটার মা আসলে কত লিটার দুধ দেয় প্রতিদিন, সেটা যদি একটু জানাতেন। এইটার মা কি ওই সাদাটা, ওই যে দেখতে পাচ্ছি ওই দিকটাতে, এইটা? জি, প্রতিদিন 30 লিটার দুধ দিচ্ছে। এটা তো দেখে মনে হচ্ছে অনেকটা রানী শঙ্কর এই টাইপের। হ্যাঁ রানী শঙ্কর। তো যে দামটি বললেন এটাই কি ফিক্সড? এটাই ফিক্সড, কারণ এত। আর কোনো বাচ্চা আছে কি না আপনাদের এখান থেকে বিক্রি করা? সামনে আছে, সামনের দিকে রয়েছে, তো সেগুলো আমরা দেখাতে চাই। এই বাচ্চাগুলো, এই যে যেটার উপরে হাত রেখেছেন, এটা তো দেখে মনে হচ্ছে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটাও বিক্রি হবে? আচ্ছা, ওই পাশে একটার বয়স হয়েছে, যেটা ওই যে এখন শরীরে হাত রেখেছেন, এটা কি জাতের? ফ্রিজিয়ান ক্রস। এটা তো ষাঁড়, এটা কয় মাস বয়স হয়েছে? 4 মাস। এটা কত দামে বিক্রি করতে চান আপনি? 35 হলে বিক্রি করে দিবেন এই বাচ্চাটি? আর এদিকে যেগুলো রয়েছে এগুলোর তো বয়স কম। বয়স কম, এক মাস বয়স এই দুইটা একসাথে রয়েছে। এটা কি জোড়া বাচ্চা হয়েছে কি না, নাকি দুটো গাভী দুটো বাচ্চা? জোড়া জোড়া বাচ্চা হয়েছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে বাচ্চা দুটো, এই দুটো একই গাভী থেকে হয়েছে, অর্থাৎ জোড়া বাচ্চা যেটাকে বলা হয়ে থাকে সেটি আর কি। তো এগুলো তো বিক্রি করে দিবেন আপনারা বয়স হলে? হ্যাঁ বয়স হলে। এইগুলো 6 মাস বা 4 মাস পরে এগুলো কত দামে বা কেমন দামে বিক্রি করার ইচ্ছা রয়েছে আপনাদের? আপনার দেখা গেছে কোনো
সার বাচ্চা একটু বড় হয়ে গেল আগে আগে, ওটার দামটা একটু বেশি চলে গেলো, কোনোটা আনুমানিক 4-5 মাস পরে এগুলো সাধারণত ওই যে দাম বললেন 35-40 হাজার এরকম দামে বিক্রি করে থাকে। তো আপনাদের সাথে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যেমন আমাদের ভিডিওটি অনেক যোগাযোগ করতে চায়, তাহলে সুনীরবিল আদাবত 16 নম্বর আসতে হবে, এখানে আইসা সাগর ডেয়ারি ফার্মের নাম বললে এখানে চিনিয়ে দিবে। যে কোনো আমার মনে হয় যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিলে সবচেয়ে ভালো হয়। ফোন নাম্বারটি 01-8199-41574। আচ্ছা, আপনার বাবা আছেন নাকি আশেপাশে? আপনার বাবার সাথে আমরা কথা বলতে চাই যে উনি আসলে কতদিন পূর্বে এই খামারটি শুরু করেছিলেন, কটি গাভী নিয়ে শুরু করেছিলেন বা গাভী বিক্রি করেন কিনা, সেই বিষয়ে আপনার বাবার থেকে একটু আমরা জানতে চাই। সালাম আলাইকুম। কেমন আছেন? তো আপনার খামারটি আসলে কতদিন পূর্বে আপনি শুরু করেছিলেন একটু বলুন তো। আপনার ছেলের সাথে তো কথা বললাম, অনেক কিছুই জানলাম। 28 বছর হয়েছে আর কি আমি ফার্মটা করছি। তো আপনি যখন এই খামারটি করেননি, মানে যখন 28 বছর পূর্বে যখন খামারটি করেননি, তখন আসলে কি করতেন? তখন তো আমি দেশ গ্রামে ছিলাম, ক্ষেত খামারে কাজ করতাম। হঠাৎ করে একটা ফার্ম এসে দেখলাম যে ফার্মটা করলে উন্নত হবে, অনেকটা ফার্ম দেখে আমি আমার নিজের ফার্মটা করলাম আর কি। কটি গাভী নিয়ে শুরু করলেন এই খামারটি? গাভী নিয়ে শুরু করছি, সেই গাভীটার আমার আপনার ই রয়ে গেছে আমার কাছে 28 বছর আগের, যে এই মাতার চিহ্ন রয়ে গেছে রেখে দিছি, ওই গোটা দিয়ে আমার শুরু স্মৃতি হিসাবে এই রেখে দিয়েছি, হিসাবে ওই মাতার ইয়ার সিঙ্গুলা রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি আমার 32টা গরু ছিল, বিক্রি করে আমি এখন বাড়ি করছি তিনতলা। এর মধ্যে আপনি তিনতলা বাড়িও করে ফেলেছেন? হচ্ছে এখন তিনটা 11টা গাভী আছে, জায়গার সংকটে ফার্মটা বাড়ি। এই জায়গাটি তো আপনার নিজস্ব জায়গা? না, নিজস্ব না, ভাড়া ভাড়া জায়গা। হ্যাঁ। তো যেটি হলো যে আপনার খামার থেকে কি গাভী বিক্রি করেন আপনি? হ্যাঁ, বিক্রি করি, আবার কিনি। আচ্ছা আচ্ছা, তো বিক্রি করার মতো গাভী এখন আছে কিনা তাহলে আমরা দামটি দেখাতে চাই। একটা গরু আছে বড়, এটা বিক্রি করার। কোনটা সেটা? এই যে ওই দিকটাতে রয়েছে, ওই দিক, ওই কালো, তাহলে আমরা ওই দিকটা দিয়ে যেতে পারি। ওই যে একদম কর্নারে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, ওইটা কি জাতের গাভী? হয়তো এটা আসলে কত দামে বিক্রি করতে যাচ্ছেন আপনি? এটা আপনার এখানে কত লিটার দুধ দিত প্রতিদিন? এবার তো দ্বিতীয় বিয়ানে বসছে। এটা কতবার বাচ্চা দিচ্ছে এখানে বলুন? এটা তৃতীয় বাচ্চা পড়বে, দুইটা দিচ্ছে। আচ্ছা, তৃতীয় বাচ্চা। এটা কয় দাঁত হয়েছে এই গাভীটি? কয় দাঁত হয়েছে? দাঁতটা তো শেষ, দাঁত আছে তৃতীয় বিয়ানে পড়বে, মানে একদম কানি সই হয়ে গেছে দাঁত। হ্যাঁ, কানি সই। তো আপনি বিক্রি করতে যাচ্ছেন 3.5 লাখ? হ্যাঁ। এটা কি ফিক্স দাম? আপনাদের যে গাভী গুলোর পরিচর্যা বা পালন পদ্ধতি সম্পর্কে কিছু একটু জানলাম, দাম দর সম্পর্কে দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের এই গাভী গুলোর যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে, এগুলো আসলে কতদিন পরে দিতে হয় বা দিয়ে থাকেন আপনারা? যেমন ধরেন অ্যানথ্রক্স, খুরা রোগ, এরকম যে অ্যানথ্রক্স, খুরা রোগের এগুলো ভ্যাকসিন আপনাদের কি পার্মানেন্টলি ভেটেরিনারি ডাক্তার আছে, উনি এসে দিয়ে যায় না আপনারা নিজেরাই দিয়ে যান? নিজেই করি সব, যদি কোনো রকম বেশি বর্ধনই হয় তাহলে ডাক্তার ডাকি। এগুলো আপনি কোথা থেকে শিখেছেন বা ট্রেনিং ট্রেনিং করেছেন কিনা? ট্রেনিং করেছি ইয়াতে ফুলবাড়িয়া, আবার এখন নিজেরা করতে করতে অভ্যাস হয়ে গেছে না, 28 বছর গরুর পিছনে থাকি, এখন তো সব। আচ্ছা, আর কৃমিনাশক কতদিন পরে দিয়ে থাকেন আপনারা? 3-4 মাস পরে পরে আসলে যে ট্যাবলেটগুলো এগুলো দিয়ে থাকেন নাকি ইনজেকশন হিসেবে দিয়ে থাকেন? দিয়ে থাকি, আবার মাঝে মাঝে ইনজেকশন দিয়ে থাকি। আচ্ছা, ট্যাবলেট যেটা, ওটা আসলে কতটুকু পরিমাণে একটি গাভীকে কটা খাওয়াতে হয় বা কীভাবে খাওয়াতে হয় সেটা? 5টা নিচের বড় গরুর 5টা থেকে 7টা পর্যন্ত খাওয়ানো যায়, 7টা। আর ছোট গাভীগুলোকে, ছোট বাচ্চাকে ওজন বুঝে দিতে হবে, একটা 40 কেজি ওজনের জন্য একটা 1 পিস
আর 60 কেজি ওজনের জন্য 1.5 পিস এভাবে আপনারা খাইয়ে থাকেন? এভাবে খাওয়া। তো যেটি হলো যে আপনার তো বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে, তো আপনার অভিজ্ঞতার আলোকে যদি একই বিষয় জানাতেন, সেটি হলো যে একটি খামার যদি কেউ করতে চায় সেটা কয়টা গাভী নিয়ে করা উচিত আর কি জাতের গাভী নিয়ে করা উচিত? একটি খামার করতে হলে তার একটি খামারে এসে ট্রেনিং দিতে হবে। আচ্ছা, কমপক্ষে এক সপ্তাহ। এক সপ্তাহ খামারে এসে দেখতে হবে। আচ্ছা, সেই এক সপ্তাহ দেখলো জানলো, তারপরে যদি সে খামার করতে চায় তার যদি কেনার মতো টাকা থাকে তো 2-4-5টা একসাথে কিনে ফেলে দাও। একটা গাভী দিয়ে যদি করে কেউ খামার, একটা দিয়ে করলে করলো, সে লাভ করতে পারবে? পারবো। এটা লাভজনক? লাভজনক। আপনার কাছে এটা বেশ ভালোই মনে হচ্ছে, আপনি ভালোই আছেন। মানে আমি তো অনেক লাভবান এটা দিয়ে। এই খামার করেই আপনি অনেক কিছু করে ফেলেছেন? খামার করে আমি তো লেখাপড়া জানি না, আমি খামার করছি নিজে নিজে। তিন তলা বাড়ি দিয়ে খামার দিয়ে আমি সব কিছু বাড়িও করেছেন আপনি এই খামার দিয়ে? হ্যাঁ। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা। আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।